আমাদের বে অফ বেঙ্গলে যে ডিপ ডিপ্রেশন রয়েছে, ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে, চান্সেস রয়েছে যে আগামী 6 ঘন্টায় কিন্তু ট্রপিক্যাল সাইক্লোন হিসাবে কিন্তু ইন্টেন্সিফাই করবে। এই মুহূর্তে ডিস্টেন্স রয়েছে দীঘা থেকে সাউথ সাউথ ওয়েস্ট 510 কিলোমিটার। এই ট্রপিক্যাল সাইক্লোনটা মুভ করবে নিয়ারলি নর্থ নর্থ ইস্টওয়ার্ডস, আর চান্সেস রয়েছে কিন্তু এই সাইক্লোনটা বাংলাদেশের দিকে যাবে, আর 25 তারিখ ইভিনিংয়ের কাছাকাছি কিন্তু বাংলাদেশ কোস্টকে হিট করবে। এই বিটুইন হচ্ছে খেপুপাড়া আর চিত্তাগাং। ইম্প্যাক্ট হিসাবে যদি বলি, সাউথ বেঙ্গলে কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু ইনডাইরেক্টলি সেকেন্ড লেয়ারে যে ইম্প্যাক্টগুলো আছে সেইটা কিন্তু হবে। আজ যদি আমরা সাউথ বেঙ্গলে বলি, ইস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর চান্সেস রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হবে। রেস্ট ডিস্ট্রিক্টে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চান্সেস রয়েছে। হয়তো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এই যে কোস্টাল জেলাগুলোতে কিন্তু হবে। আগামীকাল রেনফল ইনটেন্সিটি খানিকটা বাড়বে এরকম চান্সেস রয়েছে, বিশেষ করে নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুরে চান্সেস রয়েছে দু এক জায়গা কিন্তু ভারী বৃষ্টি হবে। কলকাতায় যদি খুব স্পেসিফিক বলি, মডারেট রেন হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এবার হচ্ছে উইন্ড ওয়ার্নিং রয়েছে আমাদের রিজনে, বিশেষ করে কোস্টাল এরিয়াতে, কোস্টাল এলং এন্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট, ইস্ট মেদিনীপুর, নর্থ সাউথ 24 পরগনা 24 তারিখ থেকে 40-50 গাস্টিং 60 কিলোমিটার পার আওয়ার কিন্তু চান্সেস রয়েছে, এইটা কিন্তু থাকবে। ওয়ার্নিং হিসাবে ফিশারম্যানকে বলা হয়েছে যে মাছ ধরতে যেন আজ ইভিনিং থেকে না যায় 25 তারিখ পর্যন্ত। ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটি আমরা বলছি, বিশেষ করে দীঘা, মন্দারমণি, বকখালি, সাগর আর ডায়মন্ড হারবারে কিন্তু এটা রেগুলেট করার প্রয়োজন রয়েছে। ইভেন ফেরি সার্ভিসগুলো, বিশেষ করে নর্থ সাউথ 24 পরগনাতে 24 তারিখে রেগুলেট করার অ্যাডভাইস রয়েছে। কিন্তু 25 তারিখের পর ওয়েদারটা আমাদের সাউথ বেঙ্গলে অনেকটা ইম্প্রুভ করবে, এক্সপেক্টেড হয়তো 26 তারিখ থেকে ওয়েদার ড্রাই থাকবে। নর্থ বেঙ্গলে চান্সেস রয়েছে আজ মালদা আর 2 দিনাজপুরে কিন্তু হালকা ধরনের বৃষ্টি হবে। কালকে নর্থ বেঙ্গলে সব জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের চান্সেস রয়েছে। পরশু দার্জিলিং, কালিম্পং, কলকাতায় যেটা বললাম, যেটা আমরা অনেকদিন আগে থেকে বলেছিলাম যে 22 তারিখ পর্যন্ত ড্রাই, 23-24 চান্সেস রয়েছে যেটা বৃষ্টি, যেটা ড্রাই স্পেল অফ পুজো শেষ হয়ে গেছে ধরেন কলকাতাতে আর কোস্টাল এরিয়াতে। আজ আগামীকাল আমরা কিন্তু ইনফ্রিকুয়েন্ট লাইট টু মডারেট রেন এক্সপেক্ট করছি কলকাতাতে। ভারী বৃষ্টির চান্সেস কলকাতাতে নাই অ্যাজ সাচ। আজ আগামীকাল মিলে হয়তো ম্যাক্সিমাম যদি বৃষ্টি হয় 4 থেকে 5 সেন্টিমিটার বৃষ্টি একটা চান্সেস রয়েছে। আকাশ মেঘলা থাকবে, আর আজকে 2-1 পশলা বৃষ্টি হবে, কালকে 1-2 পশলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্সেস রয়েছে।